नमस्कार, वेलकम टू द स्वामी स्कैन प्रोडक्ट प्रेजेंट जीवी नंबर वन सीजन सिक्स ज्वेलरी पार्टनर एच के डॉक्टर ज्वेलर्स। रविवार विकेल के आरो जमजमाट करते आमार साथे हाजिर जी बांगला परिवारेर प्रिय सदस्यरा, যাদের আনন্দে আমরা হাসি, যাদের দুঃখে আমরা কাঁদি। প্রতিদিন টিভির পর্দা থেকে তারা হয়ে ওঠে আমাদের পরিবারের সদস্য। সবাই উপস্থিত, সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। আসুন সকলের খুব খুব প্রিয় জি বাংলা পরিবারের সদস্য। জি বাংলা পর্দায় রাত্রি আটটার সময় কোজাগরি সিরিয়ালে আপনাদের প্রিয় গৃণিমা এবং সঙ্গে তার নাত বউ মিতা। আলো জ্যোৎস্নায় চাঁদ বলে যায় কোজাগরি কোজাগরি। কেমন লাগছে বলো এখানে এসে? ভীষণ ভালো লাগছে, আই এম ফিলিং গ্রেট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সমতা কেমন আছো? ভালো আছি। সমতার সাথে অনেকদিন পর দেখা, তাই না সমতা? রাত্রি নটার সময় আপনারা সবাই দেখেন, আমিও দেখি, আমরা সবাই জানি, তবুও আরো একবার বলে দিচ্ছি, রাত্রি নটার সময় আমরা দেখতে পাই দীরা ভবন সিরিয়ালে শর্বাণী এবং ঈশান। পুষ্পিতা ডালিং, কি খবর? ভালো আছি। আর প্রীতি? খুব ভালো লাগছে, তোমার সাথে খেলছি আমি, আরো এক্সাইটেড, খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ওনাদেরকে দেখতে পাই আমাদের ভীষণ প্রিয় সিরিয়াল রাগে অনুরাগে সন্ধ্যে সাড়ে সাতটার সময়। সেই সিরিয়ালের ননদ বৌদি কোমল এবং দীপ্তি, কেমন লাগছে বলো এখানে এসে? এখন আমি খুব এক্সাইটেড, একটু টেনশনও হচ্ছে, কিন্তু সব মিলে বেশ একটা ভালো ফিলিং। থ্যাংক ইউ থ্যাংক ইউ টুম্পা। আমার সেরকম কোনো টেনশন হচ্ছে না, আমি টেনশন মজা করব, কারণ সবাই একসঙ্গে খেলবো, মজা করবো, সময় কাটাবো। না না, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ওকে, রাতে সারেন্দ্রার সময় জি বাংলায় চোখের বালি, সেই সিরিয়ালে আশালতা বিনোদিনী দুই বন্ধু। খুব ভালো আছি। আর বিনোদিনী? খুব ভালো লাগছে এসে, আজ বালির সাথে খেলতে পারছি, খুব আনন্দিত। ওকে, আশালতা বিনোদিনী, আমরা আরো গল্প শুনবো, ইনফ্যাক্ট সকলের থেকেই আরো গল্প শোনার আছে, অনেক কিছু বলার আছে, কিন্তু আগে আমরা শুরু করি আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। বিভিন্ন রঙের এখানে বটল আছে, আর বিভিন্ন ধরনের সেই বটলের ক্যাপ গুলো একসঙ্গে একটা বোলের মধ্যে মিক্স করে রাখা রয়েছে। রাইট ক্যাপটা রাইট বটলে লাগাতে হবে। দুজনে মিলে একসাথে খেলবে, যে হবে আমাদের আজকের এই রাউন্ডে হাই স্কোর, সে পেয়ে যাবে এইচ কে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেল এবং তার সাথে আরো একটি গিফট। খেলা শুরু করার আগে একটু একটু কথা বলবো, তারপরে খেলতে দেখছি। কোজাগরি গিন্নিমা খুব ফেমাস, সকলের মুখে মুখে ঘুরে, কিরকম লাগে অনুসাদি? ভীষণ 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 ভালো, এত আনন্দে কাজ করি আমরা, এত ভালো টিম ওয়ার্ক, এই যে বলার না, এই যে আমার পাশে আমার নাত বউ দাঁড়িয়ে আছে। এমনি গিন্নিমার সাথে নাত বউ এমনি সম্পর্ক কিরকম? বাইরে থেকে ভীষণ কড়া, আমি খুব জাঁদরেল, ভীষণ বকতে থাকি ওদেরকে, ভেতরে ভেতরে আমি খুব ভালোবাসি আর কি। এমনি সবাই তোমাকে খুব ভালোবাসে নিশ্চয়ই? ভয়ও পায়, ভয়ও পায়, ভয়টাই বেশি পায়, কিন্তু ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, মানে আমাকে। এই যে একান্নবর্তী পরিবারে তুমি হাল ধরে আছো গিন্নিমা হয়ে, দর্শকদের কি প্রতিক্রিয়া পাও? কিছু দর্শক তো বাইরে দেখা হলেই বলবে যে আপনি এত বকেন কেন বউদের, ওরা এত সুইট, এত ইনোসেন্ট। আবার কিছু লোকের খুব পছন্দ এই যে ধরে রাখা ব্যাপারটা, একটা পরিবারের ব্যাপার, যেটা আমাদের একটা ফ্যামিলি ফ্যামিলি ইউনিটিতে বিরাট বড় ব্যাপার আমাদের আমাদের ভারতবর্ষে, সেটা ওদের খুব পছন্দ হয় এবং সেটা আমারও ভীষণ ভালো লাগে। কিন্তু আমি তো একদম অন্য ধরনের মানুষ, সেখানে একটা গিন্নিমা হয়ে সকলকে একসঙ্গে জড়িয়ে রাখা, তারপরে সংসারের খুঁটিনাটি জিনিসগুলো যেমন বড়ি দেওয়া,
কিংবা বউ না তারপরে ওদের বউ কি ওরা খিলখিল করে হাসে সব সময় নাক বউরা খালি খিলখিল খিলখিল করে হেসে যায় সব সময় দেখো দেখি খিলখিল হেসেই যাচ্ছে হেসে যাচ্ছে হাসার কি আছে এত এই বকতে থাকি এগুলো আমাদের ভীষণ ভালো লাগে আর আলাদা একটা এনার্জি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আর একটা র‍্যাপো তৈরি হয় সঙ্গে সঙ্গে তাতেই বুঝতে পেরেছি যে এটা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড ভাবে হ্যাঁ নাটবুকে কি বলে সবাই নাচবোদের খালি বলে মানে আমি যেটুকু শুনেছি আমরা খুব হাসি আর কি মানে আমরা না একদম পড়াশোনা শিখিনি আর কি নিজের নামটুকুও হয়তো ঠিক করে লিখতে পারবো না ফলে আমরা সব কিছুতেই খুব হাসি আমরা পাঁচ নাচবো হ্যাঁ আর এখন যে নতুন বউ এসছে তাকে নিয়ে ছয় নাচবো আমরা সম্বন্ধের মধ্যে খুব মিলমিশ হ্যাঁ সব কিছুতেই হাসি আর গিন্নিমা রেগে যান আমাদের উপর একটা কথা বলি অভিনয় নিয়ে এখানে অভিনয় করতে গিয়ে এখানে ভীষণ ভালো টিম ওয়ার্ক আমি জানি আমার অভিনয় কখনোই ওই মাত্রায় মানে গিন্নিমার এই অ্যাকসেপ্টেন্সে পৌঁছতে পারতো না যদি না আমি সকলের ওই সহযোগিতা সকলের ভালোবাসা পেতাম আর আমাদের এখানে ভাষাটা তো একটু অন্যরকম আমরা সব গিন্নিমাকে দেখে শিখি আর কি মানে এরম ভাষায় আমরা এর আগে কোনোদিনও করিনি অভিনয় বা কথা বলিনি আমরা ওরমভাবে করি গিন্নিমা আমাদের খুবই হেল্প করে করতে করতে অনেকটা এসে গেছে এই জন্যই বলে জি বাংলা পরিবার আমরা এত বড় একটা পরিবার এবং আমাদের দর্শকদের ওদিকে যারা সব পরিবার আছে তাদের মধ্যে প্রভাব ফেলছে এবং তারা এই পরিবারকে দেখে ওই পরিবারটা অনেক কিছু শিখছে এবং তারাও আনন্দে জীবনযাপন করছে তারা সবাই ভালো থাকছে তোমাদের জন্য তাই সকলের জন্য একটা হাত ওকে আমরা খেলা শুরু করি চেষ্টা করতে হবে একটু তাড়াতাড়ি শেষ করা কারণ তাড়াতাড়ি শেষ করে তবেই ওই এইচি দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার পেন্ডেন্টটা তোমাদের গলায় ঝুলবে দেখো আমাকে ফেল করো না সময় শুরু হচ্ছে এখন দিদি দেখা যাক না রোগী নিমা কত তাড়াতাড়ি করতে পারে ফাস্ট প্যান্টসটা পুরো ভালো করে লাগাবে দেখো বটল পড়ে না যায় সাবধান কেয়ারফুল ওকে একসঙ্গে শেষ করেছে দুজন এবার টাইমটা গিন্নিমা এবং তার নাচ বউ খেলাটা কমপ্লিট করেছে এক মিনিট ন সেকেন্ড যেহেতু বাবা মা ছোটবেলায় মারা গেছে ওদেরকে আমি মায়ের স্নেহেই বড় করেছি সকলকে তাই সবাই আমাকে আদর করে বর্দিমা বলে ডাকে সর্বাণীর চরিত্র যেভাবে শুরু হয়েছিল তারপরে তার মধ্যে অনেক রকম ক্যারেক্টার চেঞ্জেস এসেছে সেগুলোকে কিভাবে অ্যাকসেপ্ট করেছিস বা কি নিজেকে তৈরি করেছিস কিভাবে খুব একটা অসুবিধা হয়নি যখন একেবারে বাচ্চাদের মতো হয়ে গেছিলাম আর কি পাগল হয়ে ওই ফেজটাও সবাই খুব এনজয় করেছে এখন তো সুস্থ এখন আমি নর্মাল ভালো আর প্রীতি আমি এটা কখনো ভুলবো না যে যখন আমার কাছে এই চরিত্রটার জন্য বলে আমাদের সন্দীপ দা ইতি আমি খুব নাক তুলেছিলাম আমি বলেছিলাম যে এত ঝগড়া আমি করতে পারবো না আমি এত খারাপ নই হ্যাঁ এত সবাই আমাকে এরকম ঝগড়ুটে ঝগড়ুটে বলবে আমি করতে পারবো না কিন্তু এই দিনটা ভুলি না যেদিন প্রোমো করছি আমি ঝরঝরিয়ে কাঁদছি আর এখন সত্যি কাজটা করে খুব ভালো লাগছে এবং মায়ের স্নেহ সবসময় রয়েছে গুড গুড আর এখন যখন রাস্তাঘাটে বেরোনো হয় তখন কি বলে সবাই সর্বানিধি বলে ডাকে না বর্দিমা বলে ডাকে বর্দিমা বলে ডাকে বিশেষ করে যখন মিছরিকে ভুল বুঝছিলাম যে মানে একদম ওনারা এত ইনভলভ হয়ে যান না হ্যাঁ সবথেকে বড় প্লিজ ওকে ভুল বুঝো না বিশ্বাস করো তোমায় খুব ভালোবাসে এরকম বেনুদাকেও শুনতে হয় হ্যাঁ বেনুদা বলছে আমি একটা জঙ্গলে গেছি বলছে যে সর্বানিকে আনেনি মানে এইরকম ইনভলভ হয়ে যান মানুষ মানে খুব এটাই পাওয়া এটাই প্রাপ্তি আমাদের বলো গল্প এবং অভিনয় এই দুটো মানুষকে এত ছুঁয়ে যায় না এবং আমার এই ঝগড়া করাটা তো শুধুমাত্র বর্দিমার সাথে জয়ন্তদা যেহেতু খারাপ ব্যবহার করেছে সেই কারণে মানে বর্দিমার হয়ে লড়েই চলেছি এইটুকুনি বুদ্ধি নেই মানে ভালোটাও বুঝি না খারাপটা শুধু ঝগড়াই করে আসলে একটু বুদ্ধি কম আছে এটা সত্যি এটা বড় সবসময় বলে বুঝবি তো ওকে শুরু করি খেলা এই যে প্লিজ নাচবো এক মিনিট ন সেকেন্ড কিন্তু হ্যাঁ এবার দুই বোন কি করবে
সময় শুরু হচ্ছে এখন স্টার্ট কোমলের চরিত্র ভীষণ জনপ্রিয় মানুষের সকলে খুব প্রিয় কেমন লাগে এই ভালোবাসা এত লোকের প্রেম জনপ্রিয়তা অবশ্যই ভালো লাগে ভীষণ ভালো লাগে সবথেকে বড় কথা যখন অফারটা আমার কাছে এলো আমি ভেবেছিলাম যে লিড মানে হয়তো একটাই চরিত্র হবে ওখানে গিয়ে যেটা হলো আমাকে বলা হলো যে এখানে দুটো বোন রয়েছে যমজ কোমল এবং করি এবার আমি ভাবিনি যে করি কোমল নেগেটিভ পজিটিভ দুটোই আমাকে করতে হবে মানে সত্যি এটা আমার কাছে একটা অন্যরকম পাওয়া তো এই দুটো চরিত্রকে একা একটা মানুষ হিসেবে কীভাবে তুলে ধরলে প্রথম প্রথম খুব টেনশন হচ্ছিল কী করে দুটো আলাদা করব চেষ্টা করতাম যে হ্যাঁ দেখি রাগলে কেমন লাগে বা হাসলে কেমন লাগে এগুলো সবসময় বাড়িতে প্র্যাকটিস করতাম কিন্তু হয় কি যখন রেগুলার শুটিংটা শুরু হয়ে যায় তখন আলাদা করে আর ভাবার সময় থাকে না একবার করি হতে হচ্ছে আবার চেঞ্জ করছি ওই অবস্থায় কেউ চুল করছে সিন করিনি ওইভাবে চলে যাচ্ছি মানে জাস্ট ঘেটে যেতাম মাঝে মাঝে কিন্তু কোনো একটা সময় গিয়ে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালে না মানে পুরো লুকটাই গিয়ে যখন দাঁড়াতাম কোথাও একটা মানে হয়ে যেত আমি নিচে থেকেও ওটা আসতো না একবার যখন গেটআপটা হয়ে যায় না তখন একটা মানুষের মধ্যে চেঞ্জেস আসে একদম 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 আর সবথেকে যেটা ভালো লাগে যে রাস্তায় বেরোলাম হয়তো আমাকে কেউ বলছে মানে তুমি কোমলের সঙ্গে এরকম ব্যবহার করবে না কেন করো তুমি এত মেয়েটা কষ্ট পায় আমি বলি আমি আমি মানে বলার সুযোগ পাই না যে আমি করি কোমল দুজনেই আমি আবার হয়তো কোনো সময় অন্য কেউ একজন বলছে যে তোমার দিদি এত তোমার সঙ্গে এরকম করে তুমি কী করে সহ্য করো একটু তুমি প্রতিবাদ করবে না একটু কিছু বলবে না মানে এটা বেশ ভালো লাগে খুব ভালো লাগে এটা অনেক বড় পাওয়া যে মানুষ মানে কোমল করিকে কোনো সময় এক ভাবে না সবসময় ভাবে দুটো বোন এখনও অবধি অনেকেই জানে যে দুজন আলাদা চৈশিতার সাথে কথা বলি দীপ্তি চরিত্রটা করতে কেমন লাগে খুবই ভালো লাগে আগে আমি খুব খারাপ ছিলাম চরিত্রে খুব নেগেটিভ ছিল মানে সারাক্ষণ কোমলকে বলতাম এটা কেন করছো ওটা কেন করছো একে ওই কথা লাগাতাম একে তাকে এই কথা লাগাতাম বাচ্চাগুলো আছে আমাদের চিনি গিনি বিচকু তাদেরকে নিয়ে মানে কাছে যেতে দেবো না মল্লারদার যে ওয়াইফ তিনি আমার দিদি হতেন সম্পর্কে তার জায়গায় কোমল এসছে তো আমার বর আর আমি দুজনে খুব নেগেটিভ ছিলাম কারণ আমি নেগেটিভ চরিত্র করতে খুব ভালোবাসি যে একটু এদিক ওদিক করা যাবে কোমলকে বলতে খুব খারাপ লাগতো টুম্পাকে বলতাম যে তুই কিছু মনে করিস না হ্যাঁ এটা তো দীপ্তি কোমলকে বলছে না সুমিতা কিন্তু টুম্পাকে বলছে না এখন ভালো হয়ে গেছে চরিত্রটা এখন আবার ওর কান্নায় আমি কাঁদি আগে তো কাঁদলে খুব মজা পেতাম হ্যাঁ কাঁদছে কাঁদছে দেখো দেখো এরকম করতাম এখন আমার বর নেগেটিভ আমি পজিটিভ আছি এখন খুব ভালো মানে খুবই ভালো চরিত্রগত দিক থেকে খুব ভালো আছি ওকে শুরু করি খেলা টুম্পা এবং অস্মিতা এসো সময় শুরু হচ্ছে এখন স্টার্ট তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং পেয়ে যাবে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে নিজের রূপকে আরো সুন্দর করে তোলার জন্য এই উপহার সামগ্রী যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস এইচ কে দত্ত জুয়েলার্স চোখে পড়ে মনে ধরে এইবার আশালতা বিনোদী একটু আশালতার সাথে আগে কথা বলি চোখের বালি সব পার্ট যখন মুখস্থ করতে হয় কিরম ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আমার অত মুখস্থ করতে হয় না হয়ে যায় ঠিক হয়ে যায় হ্যাঁ
এই যে এত মানুষে ভালোবাসা পাচ্ছো, এত মানুষ তোমায় চিনতে পারছে, সেটা কিরকম লাগছে? এখন তো মানে সুদীপ্তা বলে তো আর কেউ চেনে না। এবার আমাদের পাড়াতে যারা আছে তারাও আশালতা আশালতাই বলে ডাকে। আগে যেমন সুদীপ্তা বলতো বা আমার ডাক নামে ডাকতো, এখন আশালতা আশালতা বললেই চলে। এবার একটু বিনোদিনীর সাথে কথা বলি, তোমার এই চরিত্রটা সম্বন্ধে একটু বলো। আমি এরকম একটা ভালো চরিত্র পাবো কোনোদিন আশা করতে পারিনি। রবীন্দ্রনাথের বই পড়েছি, তারপরে এরকম একটা ভালো চরিত্র পেয়ে যাব, মানে আমার খুব গুড লাগছে আমি এরকম একটা চরিত্র পেয়েছি। নিজে কীভাবে তৈরি করলে তার জন্য? নিজেকে তৈরি এখনো করছি, কারণ আমাকে সব যারা আর্টিস্ট আমাকে বলে বলে দেয় তুই এরম ভাবে কর, এরম কর। কিরকম লাগছে বিনোদিনী করে? খুব ভালো লাগছে। মানুষজন কি বলছেন, পরিবার পরিজন তোমাকে এই চরিত্র দেখে কি বলেন? সবাই কি দেখতে পায়? মা বাবার তো খুবই আনন্দ, মাঝে মাঝে কষ্ট টষ্ট পায়, তুই এত কাঁদিস কেন? আমার দুঃখে খুব দুঃখ তাদের। খুব ভালো করে আরো এগিয়ে যাও তোমরা, এসো আসনা থেকে। এখন অবধি সব থেকে কম সময় কিন্তু টুম্পা অস্মিতা, হ্যাঁ ওরা 41 সেকেন্ডে শেষ করেছে, তার আগে শেষ করতে হবে, তাহলেই কিন্তু এই রাউন্ডে হায়ার স্কোর হতে পারবে এবং এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। এবার সকলের জন্য গিফট, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছে টুম্পা এবং অস্মিতা। সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ড এর সেট আছে টু পিস, সেটা পেয়ে যাচ্ছে টুম্পা এবং অস্মিতা আমাদের এই রাউন্ডের হাইস্কুল। প্রথম রাউন্ডে খেলা আমাদের এখানে শেষ, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য। আর আজকের আমাদের স্পেশাল গেস্ট সামনে দাঁড়িয়ে আছে অম্বরীশ স্যার। রোগা লাগছে একটু? বিশ্বাস করেন সত্যি কথা বলবো, আর একটু বেশি লাগছে পেটটা। কালকে আমি চুল কাটিয়ে এলাম যাতে একটু ওজনটা কম লাগে। নিয়েতে কি আরম্ভ? আমি কিচ্ছু করিনি, কিছু একটা লিমিট থাকে কি? আমি কি করেছি বলো? আরো সুন্দর হয়ে গেলে কি করে তুমি? তোমরা কিন্তু আমার সঙ্গে ওরম ভাবে কথা বলবে, কোজাগুড়িতে যেভাবে বল আমার ভীষণ ভালো লাগে। একটা বউ ব্যবস্থা করে দেন আজ পাচ্ছি না আমি বউ ছাড়া। এখানে এলে শুধু আমার ভুঁড়ি নিয়ে কথা কয় জানেন? ভুঁড়িটা কিছু হবে, চশমা ফেলে দেবো ছুঁড়ে, আপনি একটা পাত্রি দেখেন আমার। আচ্ছা দেখবো দেখবো। তরফ থেকে দিদি নাম্বার ওয়ান জুয়েলারি কালেকশন, এই কালেকশনটি পাওয়া যায় সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। ওঠো এখান থেকে যাও। পাগল নহীঁ হ্যায় ভাইয়া হামারা দিমাগ খারাপ হ্যায়। দিদি নাম্বার ওয়ান সব থেকে রবি
বিকেল 5:30টায় জি বাংলায়। পাঁচটা প্রশ্ন আসবে বাজার রাউন্ড। অমরেশকে একটা করে আমি টপিক দেবো, অমরেশ এটা অভিনয় করে দেখাবে, তোমাদের ক্লু দিয়ে দেবো সের ওপরে অভিনয় করছে। ওর অভিনয় যে শেষ হবে আমি বলবো এবার বলো, তখন তোমরা বাজার প্রেস করে উত্তরটা দেবে যে কি অভিনয় করে ও দেখাচ্ছে। এই রাউন্ডে সব থেকে বেশি বাজার প্রেস করে যে রাইট আনসার দিতে পারবে সে আমাদের বাম্পার উইনার হবে এবং পেয়ে যাবে এই বাম্পার গিফট, 190 লিটারের এই সুন্দর ফ্রিজটা। আমরা শুরু করব প্রথমটা, এটা হচ্ছে একটা বাংলা ফিল্ম। টেবিল গ্রিলার, ডিজিটাল ক্যামেরা, জুসার, লন্ড্রি ব্যাগের সেট এবং সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার, স্টেনলেস স্টিল কুকের সেট, টেবিল গ্রিলার। আমরা সবাই 9:28 বাড়ি চলে গেলাম, ওমা ও সে চুল বদলে একবার করি একবার কোমর, রাত 2:00-3:00-4:00 মানে কোমলকে যেদিন ফার্স্ট স্ক্রিনে দেখা যায় সেদিন অম্বরীশদার হাত ধরেই ফার্স্ট আমার এন্ট্রিটা হয়, মানে অম্বরীশদার জানলা দিয়ে। কার হাত ধরে এসেছিলি তুই, কোথায় যাবি তুই জানিস না। তো খুব ভালো লাগে, খুব মজা করে কাজ করি, আর কাজকে দেখা হয়ে গেল এটাই ভালো লাগছে। ওকে, এবার যাই একটু প্রশ্ন পালায়। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো ক্লু দাও। এটা একটা প্রবাদ, রোজকার ঘটনাটাই আমাদের মানে কোজাগুড়ি শুটিং করতে আসা মানেই আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। যখন আমরা যখন শুটিং করি আমাদের সব থেকে মজার ঘটনাগুলো হয় লাঞ্চের সময়, হ্যাঁ খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়াটা একসাথে সবাই খাবো। টুম্পা কিন্তু কোনো ডায়েটে নেই, তোকে দেখে সব খাবার ছেড়ে দিবে, কিছুই খায় না সারাদিন, শুধু ডাম্বেল ভাজে আর ছোলা সেদ্ধ খায়। বাকি রয়েছে আর দুটো প্রশ্ন, দেখা যাক কার ভাগ্যে আছে ওই 190 লিটারের ফ্রিজ। এটা হচ্ছে খুব জনপ্রিয় বাংলা সিরিয়াল, রাগে অনুরাগ। 10 পয়েন্ট, কি নেবে বলো?
শুনে আর কাজ নাই সে যে ডাকা দিয়া বাঁশি ও বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকা দিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাতে ডাকা দিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকা দিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকা দিয়া বাঁশি ও বাঁশিতে ঘুম ধরে যদি কেন বাঁশিতে ঘুম ধরে না বাঁশিতে ঘুম ধরে যদি কত জনাই মরে শুধু পোড়া বাঁশি কেন মরে না তোরা দিন দুপুরে তোরা দিন দুপুরে তোরা দিন দুপুরে তোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই টাকা দিয়া বাঁশি ও বাঁশি শুনে আর কাজ নাই যে টাকা দিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই টাকা দিয়া বাঁশি ও বাঁশি শুনে আর কাজ নাই সে যে টাকা দিয়া বাঁশি শুরু করবো থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু চারটা প্রশ্ন টিভির পর্দায় ঠিক আছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে আবার বাজার রাউন্ড রাইট আনসার দিলে 20 পয়েন্টস সঙ্গে গিফট কি কি গিফট আছে আগে দেখে নিন রয়েছে একটা গার্মেন্ট স্টিমার ফোর বার্নার গ্যাস ওভেন ট্রলি ব্যাগ ম্যাটেক্স এর তরফ থেকে স্ট্যান্ড ফ্যান বেতের একটা দোলনার সেট ভালো করে দেখবে আমি বলবো তারপরে বাজার ফুচকা চরকা পুতুল চেয়ার পরপর চারটে শব্দ একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও ভালো করে আগে ভাবো এবার বলো আশালতা কাকাতুয়া বোঝাও ফুচকার কা চরকার কা পুতুলের তু চেয়ারের আ দেখে নি কি গিফট নেবে বলো তোমরা একটা ছক এসছে তার মধ্যে অনেকগুলো অক্ষর রয়েছে দুটো তিন অক্ষরের শব্দ বানাও একটা ফুলের নাম একটা খাবারের নাম ওপর নিচ কোনাকুনি পাশাপাশি সব ভাবে হবে যেটাই হবে পরপর হবে একটা মটর নিচে আর একটা টগর ফুল একদম রেডি বয় বলো কি চাও দোলনা ওকে থার্ড কোয়েশ্চেন আর দুটো কোয়েশ্চেন বাকি কিন্তু হ্যাঁ একটা আশালতা বিনোদিনী উত্তর দিয়েছে একটা টুম্পা অস্মিতার উত্তর দিয়েছে আর দুটো বাকি রয়েছে দেখো একটা শব্দ ভালো করে ভাবো জাম্বল ডাব হয়ে আছে বলো
আর বলো অনুষ্ঠানি কোজাগরি টিভির পর্দায় চোখ রোজ নানান গল্পের হয় খোঁজ উপর নিচ একসাথে সবাই মিলে একান্নতে তুমি পেলে সঠিক উত্তর ছিল পরিবার সিরিয়াল টিভির পর্দায় চোখ রোজ নানান গল্পের হয় খোঁজ সিরিয়াল আমরা প্রত্যেক দিন আর ওপর নিচে তো একসাথে সবাই মিলে একান্নতে তুমি পেলে আমরা বলি একান্নবর্তী পরিবার হ্যাঁ চুপ্পা অসুবিধাকে এই প্রশ্নের জন্য কোনো পয়েন্ট দিতে পারলাম না থার্ড রাউন্ডে পরে এবার দেখবো আমি স্কোর অনুষ্ঠানটি সমতা 40 পয়েন্টস এক্সট্যান্ড সসবোল সেট জুসার গ্যাস ওভেন পুষ্পিতা প্রীতি 50 পয়েন্টস জগ গ্লাস সেট প্রেশার কুকার স্টেনলেস স্টিলের কুকওয়ের টেবিল গ্রিলার ডিজিটাল ক্যামেরা ফ্রিজ টুম্পা অস্মিতা 55 পয়েন্টস সোনার পেন্ডেন্ট ক্যান্ডেল স্ট্যান্ডের সেট লন্ড্রি ব্যাগের সেট দোলনা আশালতা বিনোদিনী 35 পয়েন্টস ব্রেড বাস্কেটের সেট ট্রলি ব্যাগ প্রত্যেকদিন দর্শকদের জন্য থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন সঠিক উত্তর দিয়ে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার ওয়ান লাইভ দেখতে আসার সুযোগ লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি স্যালনে 5,000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট শুরু করবো আমাদের ফোর্থ রাউন্ড দ্য সোমিজ আমি সেই মেয়ে আমরা কিন্তু খেলছি আজকে জি বাংলা পরিবারের সব সদস্যদেরকে নিয়ে খুব মজা করছি আমাদের শেষ রাউন্ড এবার দেখার আছে কে কি করে কারণ এই রাউন্ডে +20 -10 পাঁচটাই ধাঁধা আসবে কোনো অন্য প্রশ্ন আসবে না চলো কি কি গিফট আছে দেখো এবার ডিজাইনার ফোল্ডিং গার্ডেন চেয়ার ওয়াশিং মেশিন 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার ম্যাগাজিন র্যাক 20 লিটার এর ওটিজি এবং 22 ইঞ্চির একটা এলইডি টিভি কোন প্রশ্নের পরে কোন গিফটে পাবে সেটা আমি আগে থেকে বলে দেবো ফার্স্ট কোয়েশ্চেন কোন জিনিসের কথা বলা হচ্ছে বলতে হবে রাইট আনসার দিলে গিফট পাবে ম্যাগাজিন র্যাক এরাই আসলে জনার্দন প্রথমেই বসে আম তাদের জন্যেই জি বাংলা সবাইকে জানায় প্রণাম কিসের কথা বলা হচ্ছে এবার পুষ্পিতা বাদে বাকি তিনজন এবার আশালতা বিনোদিনী বাদে বাকি দুজন এবার অনুসুয়াদিরা হবে না টুম্পা যদি উত্তর জানো বলো আমরা বুঝিয়ে দাও প্রথমেই বসে আম মানে আম পরে রাটা তার আগে আম তাদের জন্যই জি বাংলা সবাইকে জানাই প্রণাম মানে আমরা সবাইকে পুষ্পিতা আম জনতা জনতা উত্তর হচ্ছে জনতা আমটা দেওয়াই রয়েছে জনার্দন -10 টুম্পা এবার বুঝিয়ে দিই জনতা জনার্দন আমরা কথাতেই বলি প্রথমেই বসে আম আম জনতা ওকে তাদের জন্য জি বাংলা সবাইকে জানায় প্রণাম জনতা হচ্ছে রাইট আনসার দু নম্বর ধাঁধা সেটা রাইট আনসার দিলে পেয়ে যাবে ডিজাইনার গার্ডেন চেয়ার আগে ঝাল ট্রেনে হলো পরে ঘন্ট তরকারি ভালো জামবাটি কিংবা ঠোঙায় সহজেই চেনা যায় কিসের কথা বলা হচ্ছে এবার বল আশালতা বিনোদিনী মুড়ি বোঝাও হচ্ছে ট্রেনে পাওয়া যায় মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট জামবাটি কিংবা ঠোঙার মধ্যে মুড়ি পাওয়া যায় ওকে দেখে নি 20 পয়েন্টস সঙ্গে ফোল্ডিং গার্ডেন চেয়ার দুটো প্রশ্ন হয়ে গেছে আর রয়েছে তিনটে প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার থার্ড ধাঁধা দেখো কর্মের সঙ্গে আছে যোগ খারাপ ভালো দুটোই ভোগ পরীক্ষার পরে ভয় ভিটামিনও পাওয়া যায়
বিনোদিনীর বাদে বাকি তিনজন এবার বলো খাবার যা সবাই জানে ঘরে ঘরে বিশেষ দিনে পুরনো কথা পড়লো মনে তথাগত আর সুজাতা চেনে কোন খাবারের কথা বলা হচ্ছে এবার বলো সুস্মিতা পায়েশ পায়েশ বোঝাও গৌতম বুদ্ধকে সুজাতা পায়েশ এনে দিয়েছিল বিশেষ দিনে জন্মদিনে পায়েশ নারীর নাকি বেজায় জটিল বিখ্যাত এক গানে বিনোদিনী বা আশালতা দর্শকরা জানে একটা বাংলা শব্দ এবার বলো সুস্মিতা চরিত্র নারী চরিত্র বিনোদিনী আসল দুজনের চরিত্র কোজাগরি দিদি নাম্বার ওয়ান দুটোই দেখুন কোনটাই মিস করবেন না আমরা সবাই একটা বড় পরিবার তো সেটা আমাদের বজায় রাখতে হবে মনে আপনারা ছাড়া আমরা নেই আপনাদের জন্যই আমরা তো আমাদের সঙ্গে জি বাংলা দেখতে থাকুন নাহলে কিন্তু সত্যি মিস করবেন অস্মিতা বর্ণনা বলেই দিয়েছে তবু আমরা আবার বলছি আমরা জি বাংলা পরিবারের সবাই সদস্য আজকে খেললাম সবাই মিলে খুব মজা করলাম আপনারাও যখন অনুষ্ঠানটা দেখবেন তখন খুব মজা করবেন আর আগুন রাগে দেখতে ভুলবেন না ইনফ্যাক্ট সবগুলো দেখবেন আশালতা বিনোদিনী আপনারা সবাই চোখের বাড়ি দেখবেন এবং তার সাথে সাথে জি বাংলার সব সিরিয়াল দেখবেন সব রিয়েলিটি শোজ দেখবেন এবং আশীর্বাদ করবেন যেন ভালোভাবে করতে পারি আমরা সবাই জি বাংলা পরিবারের সদস্য আমরা অনেক পরিশ্রম করি শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা সঙ্গে থাকলে আমরা আনন্দে থাকবো আমরা আরো বেশি করে চেষ্টা করবো পরিশ্রম করে আপনাদের আনন্দ দিয়ে যাওয়া আপনারা সবাই মিলে সব সময় জি বাংলা পরিবারের পাশে আজকে জি বাংলা পরিবারের সদস্যদের মধ্যে কে হয়েছে উইনার আজকে দিদি নাম্বার ওয়ান জুটি পুষ্পিতা এবং প্রীতি খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যান এর তরফ থেকে সৌন্দর্য বজায় রাখার জন্য উপহার সামগ্রী বর্দিমা আসো আমি যেরকম পরপর বলবো কাজু বরফি মোগলাই দিরাগম রসমালাই জিলিপি জিলিপি রসমালাই মোগলাই কাজু বরফি মাঝখানে একটা বাদ দিয়ে গেছি আমি যেটা বাদ দিল তার নাম হচ্ছে দিরাগমন যেটাই ভুলে গেলি ওটাই বলে রাখা উচিত
সকলের জন্য গিফট আছে। এইটা টুম্পা, এইটা অস্মিতা, তোমাদের জন্য ইষ্ট দর্শক ওয়েলেজের তরফ থেকে গিফট ভাউচার দুজনেরই, ম্যাথএক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন দুজনের। আজকে দিদি নাম্বার ওয়ান জ্যোতি, পুষ্পিতা এবং প্রীতি দুজনের জন্যই আছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স চোখে পড়ে মনে পড়ে, দুজনের জন্য দিদি নাম্বার ওয়ান এর ব্যাচ। দুজনের জন্যই রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান শাড়ি।